আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহ তাআলা ব্যবসাকে করছে হালাল আর সুদকে করছে হারাম। দুনিয়ার মানুষ এখন সুদকে বাইছা নিছে আর ব্যবসা হালাল পথ থেকে সইরা সে হারাম পথের দিকে দুনিয়ার মানুষ এখন ঝুঁকতেছে। তো আমি একটা কফি শপে কাজ করি, তো আমার মালিক আরেকটা নতুন কফি শপ খুলছে, যেটা হলো আরবি কফি, গাওয়া আরবি কফি। তো ওই কফি শপটা আপনি দেখেন, একটা মানুষ নিজের ঘরকে ওইভাবে সাজায় না, এত সুন্দর করে উনি সাজাইছে মাশাল্লাহ। কারণ এখানে টাকা আয় করে সে তার পরিবার চলবো, সে চলবো। তো একেবারে বললাম আমি যে ব্যবসা হইলো হালাল জিনিস, আপনি যদি ব্যবসা হালালভাবে করেন এখান থেকে সফল হওয়ার অনেক কারণ আছে, এখান থেকে সফল হয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ব্যবসার ভিতরে যে আল্লাহ তাআলা কী বরকত দিছে, যে করে, যে একবার ব্যবসার ভিতরে ঝুঁকিয়া গেছে, সে দেখবেন কখনো ব্যবসা থেকে বাইর হইতে চায় না। কারণ ব্যবসা হইলো হালাল জিনিস, ব্যবসাতে আপনার কোরআন হাদিস সব কিছুতে আছে, ব্যবসা হালাল জিনিস। আর ওই ব্যবসাতে যে কী পরিমাণ বরকত, এটা একবার যে গেছে, যে সে যদি সৎভাবে ব্যবসা করে, সৎভাবে করতে পারে, তাইলে সে সফল হওয়া সম্ভব। তো যে কফি শপটা খুলছে উনি, দেখেন আপনি আরবি কফি, আপনি দেখেন এত সুন্দর করে উনি সাজাইছে, ডেকোরেটর করছে, অনেক টাকা খরচ করিয়া, যাতে উনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারে। এবং ওই দোকানটাতে আমি যখন যাই, আমার মনে হয় যে একটা বাড়িও এত সুন্দর হয় না, একটা ঘর মানুষের এত সুন্দর করে সাজানা, লাইটিং করিয়া, ডেকোরেটর করিয়া কত সুন্দর করে সাজাইছে, যে একজন মানুষ এসে সে যাতে বইসা প্রত্যেকটা জিনিসে বইসা সে আরবি কফি খাইতে পারে, মন বইরা সে তার তৃপ্তি মতো সে পান করে এখান থেকে যাইতে পারে, যাতে পরবর্তীতে সে আসে। তো ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করছে, ব্যবসার উপরে এই দুনিয়াতে আর কোনো কিছু নাই। তো আমি মনে করি সবাই সুদ হারাম পথ থেকে সরে, আপনি অল্প টাকা হোক, অল্প টাকা দিয়েও যদি আপনি হালালভাবে ব্যবসা করেন, আল্লাহ তাআলা ওই ব্যবসাতে আপনার বরকত দিব আর ওই ব্যবসা থেকে আপনার সফল হইতে পারবেন 100% শিওর। তো সবার উদ্দেশ্য কথা একটা, আপনারা যেটা করেন হালাল পথে থাকবেন, হালাল পথে চলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সফল হইতে পারবেন।